আজকে আমরা কিছু জার্নাল করব। আমি যে ডেবিট ক্রেডিট রুলস আছে না, ডেবিট ক্রেডিট রুলস, ওই রুলস গুলা দিয়ে আমরা কিছু জার্নাল করব। রুলসটা আমি একটু দেখাই নিয়ে আসছি তোমার সামনে, যদি শীট নাই। এই যে ডেবিট ক্রেডিট রুলস, এই যেটা আমি আবার একটু তোমাকে মনে করাই দিই, দেখো অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং, এই তিনটা বিষয় যদি ইনক্রিজ হয় তাহলে আমরা ডেবিট করব, ঠিক আছে? আর যদি ডিক্রিজ হয় তাহলে আমরা ক্রেডিট করব, এটা মনে রাখতে হবে। আর লাইবিলিটি, এই লাইবিলিটি, রেভিনিউ এন্ড ক্যাপিটাল, এই তিনটা যদি ডিক্রিজ হয় তাহলে হবে ডেবিট, আর ইনক্রিজ হলে ক্রেডিট। এখন তুমি বলতে পারো স্যার ডিক্রিজটা আগে লিখতেন, ইনক্রিজটা পরে লিখতেন, এটা লেখার নিয়ম হলো ডেবিট জিনিসটা আগে লিখতে হবে। জার্নালের নিয়মই হচ্ছে ডেবিট ক্রেডিট দুইটা পাস তো আমরা খুঁজে বের করবো, ফাইন্ড আউট করবো, ফাইন্ড আউট করার পরে ডেবিট অংশটা বা ডেবিট হিসাবটা আগে লিখবো আর ক্রেডিট হিসাবটা পরে লিখবো। ক্লিয়ার? হ্যাঁ। এই জন্য আমরা কি করি, ডেবিট অংশটা আগে লিখি, ক্রেডিট অংশটা পরে লিখি। এখন আমরা দেখব কিভাবে এটার জার্নাল করা যায়, সেটা সিম্পল একবারে তুমি পারবা। এখন দেখো এটা অনেক সহজ অঙ্ক, আমি কিন্তু তোমাকে যে অঙ্ক করাইতেছি, তুমি তো সাধারণত ও লেভেলে পড়ো, আমি তোমার কিন্তু অনার্স লেভেলে অঙ্ক করাইতেছি। এই অঙ্কটা বিবি এর বইয়ের থেকে নেওয়া, তারপরে কিন্তু তুমি অঙ্কটা অনেক সহজে বুঝতে পারছো, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যেহেতু বুঝতে পারছো, তোমার বইয়ের অঙ্কগুলো তুমি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে প্রথম দিকে আমরা একটু আলোচনা করি। ডাক্তার দেখো, মিস্টার ফিরুজ ইজ এ লাইসেন্স আর্কিটেক্ট, উনি একজন আর্কিটেক্ট স্যার। হ্যাঁ, ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, একবারে ফার্স্ট মান্থ, প্রথম মাস অফ দ্য অপারেশন অফ হিজ বিজনেস, তার বিজনেসের একবারে প্রথম মাস, দ্য ফলোয়িং ইভেন্ট এন্ড ট্রানজেকশন অকার। ইভেন্ট ট্রানজেকশন দুইটা জিনিস কেন বলছে, ইভেন্ট এন্ড ট্রানজেকশন, ইভেন্ট মানে ঘটনা, ট্রানজেকশন মানে লেনদেন, তো সব ঘটনা তো লেনদেন হয় না, আমি তো আগে শিখাচ্ছি না এটা স্নেহা, সব ঘটনায় কিন্তু লেনদেন হয় না। যে যে ঘটনা গুলা সাধারণত ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেই ঘটনাগুলোকে আমরা কি বলি, লেনদেন বলে থাকি। তো আমরা যে সমস্ত ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না সেই ঘটনাগুলো আমরা এদিকে নিব না, ট্রানজেকশন গুলো শুধু নিব, ঠিক আছে না? এখন দেখো প্রথমেই আছে জুন ওয়ান, জুন মাসের অঙ্ক, এটা ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ, দেখো নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো বা বিনিয়োগ করলো। তো ব্যবসায় যদি আমি নগদ 50,000 টাকা নিয়ে আসি, ব্যবসার মূলধনও বাড়লো আবার ওপর দিকে ক্যাশও বাড়লো, দুইটাই বাড়ছে না, মূলধনও বাড়ছে আবার ক্যাশও বাড়ছে। তো ক্যাশ বাড়ার কারণে আমরা, ক্যাশ তো সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, অপর দিকে ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হয়। এই যে দেখো আমরা সলিউশনে যদি যাই, এই অঙ্কে তিনটা জিনিস চাইছে, জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স, আমরা তিনটাই করবো আজকে, শুধু জার্নাল করবো। বইয়ের এই রেখা করা আছে, আমি কি মুছে দিয়ে নতুন করে করবো নাকি বুঝাই দিলি হবে? বুঝাই দিলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের ক্যাশটা ডেবিট হলো, এই যে ডেবিট পাশে বসাইলাম টাকা, আর ক্যাপিটালটা ক্রেডিট হলো, ক্রেডিট পাশে টাকা বসাইলাম। এখন দেখো আমেরিকান মেথডে এই জায়গায় ডেবিট ক্রেডিট লিখতে হয় না, ডেবিট ক্রেডিট কলামে শুধু টাকা বসাইলেই হয়। আর যদি ব্রিটিশ মেথড হইতো, ব্রিটিশ মেথডে কি হইতো জানো, এই জায়গায় দেখো আমি ব্রিটিশ মেথডটা তোমাকে দেখাই দিই, ব্রিটিশ মেথডটা এই জায়গায় আমরা ডেবিট লিখতাম, আবার এইটাকে এই জায়গায় আমরা কি করতাম, ক্রেডিট লিখতাম। তো এই জায়গায় ডেবিট ক্রেডিট উল্লেখ করে দিতাম, তারপরে ডেবিট ক্রেডিট পাশে আবার টাকা বসাইতাম। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা আমেরিকান মেথডে করতেছি, আমেরিকান মেথডে সাধারণত এই ডেবিট ক্রেডিট লিখতে হয় না, আমরা টাকার দিকে তাকাইলে তো বুঝতে পারি, তাই না, যে ক্যাশের টাকাটা কি ডেবিট পাশে আছে, আবার ক্যাপিটালের টাকাটা কোন দিকে আছে, ক্রেডিট পাশে আছে, বুঝতে পারছো কি? এখন তোমার যেটা লক্ষণীয় বিষয় যে ডেবিট আইটেমটা আমরা এই জায়গায় লিখবো, ক্রেডিট আইটেমটা একটু ডান দিকে সরাই লিখবো। খেয়াল করে দেখো আমি ক্যাশটা লিখছি, তারপরে একটু ডান দিকে সরে ক্রেডিট আইটেম ক্যাপিটাল লিখছি, তাহলে এই ক্যাশটা ডেবিট হইলো কেন, ক্যাশ হলে এক ধরনের সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, এই ক্যাশটা কি সম্পদ,
সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। এই জন্য আমরা ডেবিট পয়সা বসাইলাম 50,000 টাকা। অপরদিকে এই ক্যাপিটালটা হচ্ছে আমাদের এক ধরনের দায় বা ওই যে শেষের যে তিনটা লাইবিলিটি, এটাও এক ধরনের লাইবিলিটি। ক্যাপিটালটা বাড়লে লাইবিলিটি বাড়ে, এই জন্য আমরা ক্রেডিট করলাম। তাহলে ওই যে লাইবিলিটি, রিভিনিউ, ক্যাপিটাল, এই তিনটা জিনিস বাড়লে ক্রেডিট হয়, রুলস এর মধ্যে আছে না, সেই জন্য আমরা কি করলাম, এটাকে ক্রেডিট করলাম। এখন এইটা পোস্টিং দেওয়ার পরে যে ছোট্ট জিনিস তোমাকে লিখতে হবে, যে ঘটনাটা ঘটলো ওই ঘটনাটা তুমি লিখে দিবে সংক্ষেপে। এটাকে আমরা বলি ন্যারেশন উইথ এক্সপ্লেনেশন। এই দেখো লেখা আছে অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন। এই যে ক্যাশ লিখলাম, এটা অ্যাকাউন্ট টাইটেল। এই যে ক্যাপিটাল লিখলাম, এটাও অ্যাকাউন্ট টাইটেল। তো এই জায়গায় আমরা কি করব, ইন কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখে দেব কি কারণে আমি টাকাটা পাইলাম। তাহলে ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস বাই দ্য ওনার, এটা আমি নিজের ভাষায় লিখলাম। এটা তুমি যেভাবে লিখতে পারো, মূল কথা ঢাকার মধ্যে যেটা আছে, যেমন দেখো ঢাকা কিলা আছে ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ, তুমি এই ডাকটা থেকেই বানাবা। কি বানাবা? তাহলে তুমি নিজের ভাষায় কিভাবে লিখতে পারো, শুধু এইটুকু লিখতে পারো ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস, তাও চলবো। অথবা ক্যাশ ইনভেস্টেড ইন দ্য বিজনেস, তাও চলবো। আর আমি কি লিখছি, যে ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস বাই দ্য ওনার, মানে মালিকের দ্বারা এই টাকাটা আসছে। এটা তোমার নিজের ভাষায় এই সংক্ষিপ্ত ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে। এটা কি খুব কঠিন লাগলো? হ্যালো হ্যালো হ্যাঁ না, এটা হলো ডাকের অমূল্য মনে লাগবা। এই যে ডাকে ডাক যেটা আছে এটা দিকে দিকে লিখে দিবে। মোট কথা তুমি শুধু এই অ্যামাউন্টটা লিখবা না, তাইলেই হবে। তুমি শুধু এইটুকু লেখো যে ক্যাশ ইনভেস্টেড ইন দ্য বিজনেস, তাও চলবে। আবার পরেরটা ওই ডাকের যে কথাগুলো থাকবে ওই কথার অবলম্বনে লিখে দিলেই চলবে। তাহলে 1 তারিখ বুঝছো ডেবিট ক্রেডিটটা? হ্যাঁ। তারপরে আরো 1 তারিখ আছে, 1 তারিখ আছে হায়ার্ড সেক্রেটারি রিসেপশনিস্ট অ্যাট এ স্যালারি অফ টাকা 2,000 পার মান্থ। এই ক্ষেত্রে একজন সেক্রেটারি ভাড়া করা হয়েছে, প্রতি মাসে তাকে আমরা 2,000 টাকা স্যালারি দিব, এটা তার সাথে চুক্তি হয়েছে। যদি কখনো চুক্তি হয় বা হার্ট করে বা অর্ডার করে, তাহলে কি হয় না, আর্থিক পরিবর্তন হয় না। তাহলে এটা কি লেনদেন হবে? তাহলে এটা কি লেনদেন হবে না? তো যদি লেনদেন না হয় সেক্ষেত্রে আমরা কি লিখে দিব, এই যে দেখো আমরা লিখে দিলাম নো এন্ট্রি, নো এন্ট্রি অথবা নো ট্রানজেকশন। এই ব্রেকেটে আমি একটা কথা না কয়েকটা কথা লিখে দিছি, যাতে একটা দিয়ে তুমি সবটি পারো। যদি কখনো হায়ার থাকে, অর্ডার থাকে, কন্ট্রাক্ট থাকে, প্রমিস থাকে, এই 4টা ওয়ার্ড দিয়ে যদি তোমার স্বীকৃতি দেওয়া হয়, লেখে অ্যাসেটটা আর নট ফিনান্সিয়াল ট্রানজেকশন, এই 4টার দ্বারা যদি আর্থিক অবস্থার লেনদেন না হয়, তাহলে সবগুলোই কি হবে, নো এন্ট্রি লিখে দিবে। নো এন্ট্রি অথবা নো ট্রানজেকশন তুমি এই জায়গায় লিখতে পারো, লিখে দিলে অফ লিখ দিয়ে লিখে দিলে যে নো নো ট্রানজেকশন তাই হবে। তার মানে এটা কোনো ট্রানজেকশন নয়। ক্লিয়ার জিনিসটা? পরেরটা দেখো, জার্নাল দেখো, এটা পরেরটা পেইড অফিস রেন্ট ফর দ্য মান্থ টাকা 2,000। এই ক্ষেত্রে দেখো অফিসের ভাড়া বাবদ 2,000 টাকা আমরা কি করলাম, পরিশোধ করলাম। এখন যদি আমি ভাড়া বাবদ টাকা পরিশোধ করি, নগদ অর্থ কমবে, অপরদিকে খরচও বাড়বে। তো অ্যাসেট এক্সপেন্স হয়, এই তিনটা জিনিস বাড়লে ডেবিট হয়, তার মানে খরচ বাড়ছে, খরচ বাড়লে ডেবিট হয়। অপরদিকে নগদ অর্থ কমছে, নগদ অর্থ কমলে ক্রেডিট হয়। এই যে আমার নগদ অর্থ দেখো, এই যে র্যান্ড এক্সপেন্স, র্যান্ড এক্সপেন্স ডেবিট হইলো এই 2,000 টাকা। অপরদিকে নগদ অর্থ কমবে, নগদ অর্থ কমার কারণে ক্যাশ ক্রেডিট হইলো 2,000 টাকা। ব্যাখ্যায় শুধু ডাকের থেকে কথাটা লিখে নিলেই হবে, পেইড মান্থলি অফিস রেন্ট। তাহলে দেখো ডাকে যা আছে আমরা কিন্তু তাই লিখলাম সংক্ষিপ্ত ভাবে। দেখো এই যে পেইড অফিস রেন্ট, এই এনটিকে লিখে দিছি যে পেইড অফিস রেন্ট অথবা ফর দ্য মান্থ। এইটুকু যদি সরাসরি উঠে এই জায়গায় লিখে দাও তাহলেও চলবে চলবে। আর আমি একটু নিজের ভাষায় লিখছি পেইড মান্থলি অফিস রেন্ট। তুমি কি ব্যাখ্যাটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ। ব্যাখ্যাটা কিভাবে লিখতে হয় তোমার, কি ব্যাখ্যা কঠিন লাগতেছে?
কিন্তু একটা কথা, আমাদের হচ্ছে ব্যাখ্যা দিতে হয় না, জাস্ট যে ক্যাশ আর ক্যাপিটাল এভাবে লিখলেই হয়। তাই না? হ্যাঁ, তাহলে তো তোমার জন্য আরো সহজ। তো এটা জেনারেল জার্নালের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়াটা অনেক সময় চায়, আর যদি অন্য অন্য জার্নাল হয়, যেমন অ্যাডজাস্টিং এন্ট্রি যদি হয়, ক্লোজিং এন্ট্রি হয়, তারপরে রিভার্সিং এন্ট্রি যদি হয়, ওই ক্ষেত্রে সাধারণত ব্যাখ্যাটা ম্যান্ডেটরি নয়। তো এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ব্যাখ্যাটা দিতে হয়। তো যদি ব্যাখ্যা দিতে নাও হয়, তুমি তোমার একটু শিখাই রাখলাম, তোমার হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। তো এই ক্ষেত্রে বাকি ব্যাখ্যা ছাড়া তুমি শুধু ডেবিট ক্রেডিটটা ভালো করে লিখলা, তাহলেও হবে। ক্লিয়ার? এরপর আসো 3 তারিখ। 3 তারিখটা একটু ভালো করে খেয়াল করো। 3 তারিখে বলছে পারচেস আর্কিটেকচার সাপ্লাই অন অ্যাকাউন্ট ফ্রম ঢাকা কোম্পানি টাকা 2000। এই ক্ষেত্রে আমরা কি করলাম, সাপ্লাই কিনলাম, সাপ্লাই বাড়লো, অন অ্যাকাউন্ট বাকিতে কিনলাম। তো ঢাকা কোম্পানির নিকট যদি বাকিতে কিনি, তো একদিকে সাপ্লাই বাড়লো, অপরদিকে আমার পাওনাদারও বাড়বে। পাওনাদারও বাড়বে, পাওনাদার মানে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল বাড়বে। খেয়াল করো জিনিসটা, যে সাপ্লাই হলে আমাদের একজন সম্পদ, সম্পদ বললে ডেবিট হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখো কি করব, এই সাপ্লাইটা ডেবিট করব। সাপ্লাই ডেবিট, সাপ্লাই কেন ডেবিট হলো, সাপ্লাই হলো এক ধরনের সম্পদ, ইটস এ ওয়ান কাইন্ডস অফ অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। আর পাওনাদার আই মিন টাকাটা যেহেতু এখনো পরিশোধ করি নাই, ভবিষ্যতে টাকাটা পরিশোধ করতে হবে, এই জন্য আমরা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করলাম। যেহেতু অ্যাকাউন্ট পেয়েবল দায়, দায় বাড়লে ক্রেডিট হয়, এই জন্য আমরা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করে দিলাম। এ পর্যন্ত আশা করি বুঝছো। 10 তারিখে বলছে কমপ্লিটেড ব্লু প্রিন্ট অন এ কার্পেট অ্যান্ড বিল ক্লায়েন্ট টাকা 3000 ফর সার্ভিস। এই ক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয়, যে তুমি একজনকে সেবা দিছো, এটা তো একটা আর্কিটেকচার কোম্পানি, তাই না? কি করছে ও, একটা ব্লু প্রিন্ট করছে তার উপরে কার্পেটের উপরে, এটা করে একটা বিল তৈরি করছে, বিলটা দিছে কাস্টমারকে, বিলটা এই যে কমপ্লিট লেখা আছে, তো 3000 টাকার কাজ করে দিছে, তার মানে সেবা আয় হয়েছে, কিন্তু টাকাটা সে পায় নাই। তো আয় বাড়লো কিন্তু টাকা পায় নাই। তো টাকা না পাওয়া গেলে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে, এটাকে আমরা প্রাপ্য বলি অ্যাকাউন্টিং এর ভাষায়, বলে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল। একদিকে আয় বাড়লো, অপর দিকে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়লো। অ্যাকাউন্ট রিসিভেবল তো আমাদের সম্পদ, সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। আর এদিকে আয় বাড়লো, আয় বাড়লে ক্রেডিট হয়। আমরা যদি জার্নালে পোস্টিং দিই, তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট, কারণ ইটস এ ওয়ান কাইন্ডস অফ অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, এই জন্য 3000 টাকা ডেবিট হইলো। আবার সার্ভিস রিভিনিউ, ইটস এ ওয়ান কাইন্ডস অফ রিভিনিউ, রিভিনিউ বাড়লে ক্রেডিট হয়। তাহলে একটা বাড়লে ডেবিট হয়, সেটা ডেবিট করলাম অ্যাকাউন্ট রিসিভেবল, ইটস এ ওয়ান কাইন্ডস অফ অ্যাসেট। অপর দিকে সার্ভিস রিভিনিউ, ইটস এ ওয়ান কাইন্ডস অফ রিভিনিউ, তো রিভিনিউ বাড়লে ক্রেডিট হয়। তো অ্যাসেট বাড়লো, বাড়ার কারণে ডেবিট, আর রিভিনিউ বাড়ার কারণে ক্রেডিট, দুটোই কিন্তু বাড়ছে। দুটা, একটা বাড়ার কারণে ডেবিট হয়েছে, একটা বাড়ার কারণে ক্রেডিট হয়েছে। এই ছিল আমাদের 10 তারিখ। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপর আসো 20 তারিখ। 20 তারিখ লিখছে রিসিভ টাকা 5000 ক্যাশ ফর সার্ভিস কমপ্লিটেড অ্যান্ড ডেলিভার টু সালমা অ্যান্ড কোম্পানি। তার মানে সালমা অ্যান্ড কোম্পানিকে আমি কিছু কাজ করে দিছি, সেবা দিছি, এই যে সার্ভিস কমপ্লিটেড মানে একটা কাজ সম্পূর্ণ করছি। হ্যাঁ, ডেলিভার টু দা সালমা কোম্পানি, কাজ শেষ করে তাকে ডেলিভারি দিয়ে দিছি। হয়তো কোনো কিছু প্রিন্ট করতে দিয়েছিল বা ড্রয়িং করতে দিয়েছিল, কাজ করে তাকে আমি দিয়ে দিছি, বিনিময়ে দেখো নগদ 1000 টাকা, 5000 টাকা রিসিভ করছে। তাহলে দেখো এই ক্ষেত্রে সার্ভিস কমপ্লিট হয়েছে, টাকাও পাওয়া গেছে। টাকা যদি পাওয়া যায় তাহলে নগদ অর্থ বাড়বে, অপর দিকে আয় বাড়ছে, আয় বাড়লে ক্যাপিটাল বাড়বে, তবে কি বলে ক্রেডিট হবে। এই যে দেখো আমরা 20 তারিখে আমরা কি করলাম, ক্যাশ ডেবিট করলাম, আর ক্যাশ ডেবিট করলাম 5000, কারণ আমি সেবা দিছিলাম, সার্ভিস রিভিনিউ ক্রেডিট করলাম 5000। তো একটা হলো আয়, একটা হলো অ্যাসেট। ক্যাশ হলে অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, আর ওপর দিকে সার্ভিস রিভিনিউ হচ্ছে আয়, আয় বাড়লে ক্রেডিট হয়। এই জন্য একটা ডেবিট করলাম, একটা ক্রেডিট করলাম। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো 30 তারিখ। এই যে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট ফর দ্য মান্থ অফ টাকা 2000। এই যে 1 তারিখে যে চুক্তি হয়েছিল যে প্রতি মাসে 2000 টাকা করে দিবি, তো মাস তো শেষ হইলো, 30 তারিখে আছে, মাস শেষ না? তো মাস শেষে আমরা কি করলাম, এই ক্ষেত্রে আমরা কি করলাম, যে স্যালারি এক্সপেন্স করলাম, খরচ বাড়লে ডেবিট হয়,
এজন্য স্যালারি এক্সপেন্স ডেবিট করলাম, অপর দিকে ক্যাশ ক্রেডিট নগদ অর্থ কমলো, ক্যাশ ইটস ওয়ান কাইন্ডস অফ অ্যাসেট, অ্যাসেট কমলে ক্রেডিট হয়, অ্যাসেট বাড়লে যেরকম ডেবিট হয় কমলে সেরকম ক্রেডিট হয়। তো এই ক্ষেত্রে খরচ বাড়ার কারণে আমরা ডেবিট করলাম 2000 টাকা, এদিকে সম্পদ কমার কারণে নগদ অর্থ কমলো, কমার কারণে আমরা করলাম কত 2000 টাকা ক্রেডিট করলাম। বুঝতে পারছো? হ্যাঁ। এখন দেখো লাস্ট আইটেম 30 তারিখ, পেইড টাকা 1000 টু ঢাকা কোম্পানি ফর অ্যাকাউন্টস পেয়েবল ডিউ। তার মানে ওই যে ঢাকা কোম্পানি দেখো, ওই যে 3 তারিখ, 3 তারিখ খেয়াল করছো 2000 টাকা ঢাকা কোম্পানির নিকট বাকি ছিল, ওর মধ্যে থেকে 1000 টাকা পেইড করলাম। 1000 টাকা যদি আমরা পেইড করি নগদ অর্থ কমবে, অপর দিকে পাওনা দারকে দিলাম পাওনা দারও কমবে। এখন দেখো পাওনা দার কমলে কি হয়, ডেবিট হয়, পাওনা দার লোক দায় লাইবিলিটি কমলে ডেবিট হয়, এই জন্য ডেবিট করলাম। অপর দিকে নগদ অর্থ কমছে, নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট হয়, এই জন্য সম্পদ ক্রেডিট করে দিই। তাহলে এইভাবে আমরা জার্নাল গুলা কমপ্লিট করতে পারি।